আজকের বিষয় সুষম তড়িৎ ক্ষেত্রে যদি কোনো আধানকে মুভমেন্ট করা হয় সেখানে বিভব কতটা হবে সেটা নির্ণয় করা, অর্থাৎ এখানে আমরা নির্ণয় করব তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। প্রথম আমরা সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য আলোচনা করব। ধরে নিচ্ছি একটি সুষম তড়িৎ ক্ষেত্র আছে যেটার মান হচ্ছে ক্যাপিটাল ই, এটা বাম দিক থেকে বা ডান দিকে দেখানো আছে। এবার এই সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটো বিন্দু নিচ্ছি, ধরে নিয়েছি এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে এ বিন্দুর বিভব আমরা নিচ্ছি ভি এ, বি বিন্দুর বিভব নিচ্ছি হচ্ছে ভি বি। এখন এইখান থেকে এই দূরত্ব, অর্থাৎ এ থেকে বা বি থেকে এ দূরত্ব হচ্ছে ডি। তাহলে আমরা যদি কোনো আধানকে বা ধরতে পারি কোনো একক আধানকে যদি বি থেকে এ বিন্দুতে সরাই, তাহলে আমরা এখানে ধরতে পারি ভি এ গ্রেটার দ্যান ভি বি। অতএব বি থেকে এ বিন্দুতে কোনো আধানকে সরালে কৃতকার্য, কৃতকার্য এটাকে লিখতে পারি ডাব্লু ওয়ান সমান ভি এ মাইনাস ভি বি। একইভাবে কৃতকার্যের সমীকরণ থেকে যদি দেখি, একক আধানের উপর প্রযুক্ত বল হচ্ছে ক্যাপিটাল ই এবং এখানে সরণ হচ্ছে স্মল ডি। সেক্ষেত্রে কৃতকার্যকে যদি আমরা ডাব্লু টু দিয়ে দেখাই, এটাকে লিখতে পারবো ই ডট ডি। এবার ই আর ডি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে বিপরীত দিক, ই কাজ করবে এইদিকে, ডি যাচ্ছে হচ্ছে বি থেকে এ, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে। তো সেক্ষেত্রে এটাকে যদি আমরা ভাঙিয়ে লিখতে পারবো ই ইন্টু ডি ইন্টু কস অফ পাই। এবার আমরা জানি কস পাই ইকুয়ালস টু মাইনাস ওয়ান, তাহলে এটা হয়ে যাবে মাইনাস অফ ই ইন্টু ডি। যেহেতু বিভব প্রভেদে যে পরিমাণ কৃতকার্য আসবে সে পরিমাণ কৃতকার্যই এটার সাথে সমান হচ্ছে, অতএব আমরা লিখতে পারি ডাব্লু ওয়ান সমান ডাব্লু টু, অর ডাব্লু ওয়ান সমান লিখতে পারি ভি এ মাইনাস ভি বি ইকুয়ালস টু মাইনাস অফ ই ইন্টু ডি, অর এখান থেকে লিখতে পারবো ক্যাপিটাল ই সমান ভি এ মাইনাস ভি বি বাই ডি, আগে একটি মাইনাস সাইন থাকবে। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং বিভবের মধ্যে সম্পর্ক। এটা যদি আরও সহজভাবে বুঝতে চাই, যেমন আমরা নিতে পারি ই এর রাশিমালা ছিল হচ্ছে ই ইকুয়াল টু কিউ বাই ফোর পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার, এবং ভি এর রাশিমালা ছিল কিউ বাই ফোর পাই এপসাইলন নট ইন্টু আর। তাহলে এই দুটোর মধ্যে যদি সম্পর্ক আনি, আমরা লিখতে পারবো ই ইকুয়াল টু ভি বাই ডি। এটা যদি মানে আমরা সম্পর্ক নিয়ে আসি, নেক্সট ক্যালকুলেশন করব অসম তড়িৎ ক্ষেত্রের জন্য। ধরে নিচ্ছি এখানে একটি অসম তড়িৎ ক্ষেত্র আছে, যদি এ বিন্দুটা এ নেই আর এখানে একটি বিন্দু যদি বি নেই, ধরে নিচ্ছি এ বিন্দুর বিভব হচ্ছে ভি প্লাস ডিভি এবং বি বিন্দুর বিভব হচ্ছে ভি, এই বরাবর একটি তড়িৎ ক্ষেত্র ধরছি ক্যাপিটাল ই, এবং এই এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডিএক্স। অতএব যদি আমরা বি থেকে এ বিন্দুতে কোনো একটা কণাকে সরাই, তার ক্ষেত্রে কৃতকার্য ডাব্লু ওয়ান আগের মতনই লিখতে পারি ভি প্লাস ডিভি মাইনাস অফ ভি, অর সমাধান করলে পাবো ডাব্লু ওয়ান ইকুয়াল টু ডিভি। একইভাবে যদি আমরা কৃতকার্যের রাশিমালা থেকে নেই, সেক্ষেত্রে ডাব্লু টু যদি কৃতকার্যকে ধরি, ডাব্লু টু ইকুয়াল টু হবে ই ডট ডিএক্স, অর লিখতে পারি ই ডিএক্স কস অফ পাই, যেহেতু ই এবং ডিএস এর মধ্যে দিকটা বিপরীত আছে। তাহলে যেহেতু কস পাই মাইনাস ওয়ান হয়, অতএব ডাব্লু টু ইকুয়াল টু লিখতে পারি মাইনাস অফ ই ইন্টু ডিএক্স। এবার যেহেতু ডাব্লু ওয়ান সমান ডাব্লু টু, অতএব আমরা লিখতে পারি ডিভি সমান মাইনাস অফ ই ইন্টু ডিএক্স, অর লেখা যেতে পারে ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স। এটা হয়ে যাবে ই এবং ভি এর মধ্যে সম্পর্ক। নেক্সট ক্যালকুলেশন করব ইলেকট্রিক পোটেন্সিয়াল এনার্জি। এবার ধরে নিচ্ছি এরকম একটি আধান আছে কিউ ওয়ান, এর রেসপেক্টে আর দূরত্বে আর একটি আধান আছে কিউ টু। তাহলে এইটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, তাহলে এই কিউ ওয়ান আধানের জন্য বি বিন্দুতে যে পরিমাণ আমরা বিভব পাব তার রাশিমালা হচ্ছে ভি ইকুয়াল টু লেখা যেতে পারে কিউ ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট ইন্টু আর। এবার বিভবের সংজ্ঞা জানি, বিভব হচ্ছে কোনো একক আধানকে
অসীম দূরত্ব থেকে আনতে যে পরিমাণ কৃতকার্য করা হয়। তাহলে এখানে আমরা কিউটু পরিমাণ আধানকে এনেছি, তাহলে ওখানে একক আধানের জন্য কৃতকার্য করেছিলাম, এখানে কিউটু আধানের জন্য কৃতকার্য করব। অর্থাৎ আমরা ঐকিক নিয়ম লাগাতে পারি, অর্থাৎ এক্ষেত্রে মোট কৃতকার্য এটাকে লিখতে পারি কিউ ইন্টু ভি, কিউ জায়গায় কিউ টু হবে, তাহলে পুরো এক্সপ্রেশন আসবে কিউ ওয়ান কিউ টু বাই ফোর পাই এপসাইলন নট ইন্টু আর। তাহলে যে পরিমাণ কৃতকার্য হবে সেটাই বি বিন্দুতে যদি স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হয়, সেক্ষেত্রে আমরা স্থিতিশক্তিকে যদি ইউ দিয়ে ডিনোট করি, ইউর এক্সপ্রেশন আসবে কিউ ওয়ান কিউ টু বাই ফোর পাই এপসাইলন নট ইন্টু আর, এটা হয়ে যাবে স্থিতিশক্তির রাশি। তাহলে এবং এখন স্থিতিশক্তি আর বিভবের মধ্যে যে সম্পর্ক পাচ্ছি, তাহলে স্থিতিশক্তি ইউ ইকুয়াল টু লিখতে পারি কিউ আধানকে আনতে যে পরিমাণ কৃতকার্য হবে, ভি ছিল হচ্ছে একক আধানকে আনতে কৃতকার্য, কিউ পরিমাণ আধানকে আনতে যে মোট কৃতকার্য হবে তাকে বলা হচ্ছে স্থিতিশক্তি। অর্থাৎ স্থিতিশক্তির সাথে ভি এর রাশিমালা হবে স্থিতিশক্তি ইকুয়াল টু আধান ইন্টু বিভব প্রভেদ, অর লিখতে পারি ভি ইকুয়াল টু ইউ বাই কিউ, এটা হচ্ছে ভি এবং ইউর মধ্যে সম্পর্ক। পরের ক্যালকুলেশন, তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুকে ঘোরাতে কী পরিমাণ কৃতকার্য হবে। তো এটা সমাধান করবার জন্য ধরে নিচ্ছি এখানে একটি তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্রের মান ক্যাপিটালি। এইবার যদি এখানে একটি দ্বিমেরু নেই, দ্বিমেরু অর্থাৎ এখানে প্লাস কিউ আধান আছে, এখানে মাইনাস কিউ আধান আছে, এখন মাইনাস থেকে প্লাসের দিকে এখানে দ্বিমেরু ভ্রামক পি কাজ করবে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় সেক্ষেত্রে আমরা টর্কের রাশিমালা আগে নির্ণয় করে রেখেছি, অতএব টাউ ইকুয়াল টু ছিল হচ্ছে পিই সাইন অফ থিটা, যেখানে টাউটা হচ্ছে দ্বিমেরুকে ঘোরানো অবস্থায় দ্বিমেরু যে পরিমাণ টর্ক ক্রিয়া করবে। এখন যদি দ্বিমেরুকে বিপরীত দিকে ঘোরাতে হয়, তাহলে এই টর্কে সমপরিমাণ যদি আমরা টর্ক প্রয়োগ করি তার ক্ষেত্রে এটাকে ঘোরানো সম্ভব হবে। তাহলে যদি এটাকে আমরা ডি থিটা পরিমাণ ঘোরাই, ডি থিটা ঘোরালে ডি থিটার জন্য কৃতকার্য যদি ডি ডাব্লিউ হয়, এটাকে লেখা যাবে টাউ এক্সটার্নাল ইন্টু ডি থিটা, কারণ এক্ষেত্রে রৈখিক কৃতকার্য হবে, তার জন্য রৈখিক বল ইন্টু কৌণিক সরণ। তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন পুরোটা নির্ণয় করব, জিরো টু ডাব্লু ডি ডাব্লু ইকুয়াল টু টাউ, টাউয়ের মান বসাবো পিই সাইন থিটা ইন্টু ডি থিটা, লিমিট নিতে পারি জিরো টু থিটা, ধরে নিচ্ছি এটাকে জিরো ডিগ্রি কোণ থেকে আমরা থিটা কোণে ঘোরাচ্ছি, অর এটা ইন্টিগ্রেশন করলে ডাব্লু আসবে ইকুয়াল টু লেখা যেতে পারে পিই বাইরে চলে যাবে মাইনাস অফ কস থিটা জিরো টু থিটা, মান বসাবো তাহলে এটা বসবে পিই হায়ার লিমিট কস অফ জিরো মাইনাস কস অফ থিটা, কারণ আগে একটি মাইনাস সাইন আছে, অর ডাব্লু ইকুয়াল টু লেখা যেতে পারে পিই ইন্টু ওয়ান মাইনাস কস অফ থিটা, এটা হয়ে যাবে দ্বিমেরুকে কোনো নির্দিষ্ট কোণে ঘোরাতে অর্থাৎ জিরো থেকে ঘোরাতে যে পরিমাণ কৃতকার্য হবে। এর কিছু স্পেশাল কেস আমরা নিতে পারি, যেমন প্রথম নিচ্ছি যদি সাম্যাবস্থা, সাম্যাবস্থা বলতে আমরা এটাকে জিরো ডিগ্রি ধরবো, সাম্যাবস্থা থেকে ধরে নিচ্ছি নাইনটি ডিগ্রিতে যদি ঘোরাই, জিরো টু নাইনটি ঘোরাবো, তাহলে এই সমীকরণে বসালে পাবো ডাব্লিউ ইকুয়াল টু পিই ইন্টু ওয়ান মাইনাস কস অফ নাইনটি ডিগ্রি, যেহেতু কস নাইনটি জিরো অতএব ডাব্লিউ ইকুয়াল টু হয়ে যাবে পিই। নেক্সট আমরা নিতে পারি দ্বিতীয় নিচ্ছি, যদি আমরা এটাকে ঘোরাই জিরো ডিগ্রি থেকে ওয়ান এইটটি ডিগ্রি অর্থাৎ সাম্যাবস্থা থেকে একশো আশি ডিগ্রি ঘোরাই, তার ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু লেখা যাবে পিই ইন্টু ওয়ান মাইনাস কস অফ ওয়ান এইটটি ডিগ্রি, কস ওয়ান এইটটি ডিগ্রি মাইনাস ওয়ান, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু লিখব পিই ইন্টু ওয়ান মাইনাস অফ মাইনাস ওয়ান, অর ডাব্লিউ ইকুয়াল টু হয়ে যাবে পিই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান টু হয়ে যাবে টু পিই, এক্ষেত্রে কৃতকার্যের মানটা সর্বোচ্চ হবে। তিন নম্বর নিতে পারি, যদি এটাকে থিটা ওয়ান থেকে থিটা টুতে ঘোরাই, তার ক্ষেত্রে আমরা নিতে পারি কৃতকার্য, অর্থাৎ এক্ষেত্রে আমরা এই সমীকরণটা নেব, এই সমীকরণ এক নম্বর যদি দেই, এক নম্বর সমীকরণ অনুযায়ী লিখতে পারবো ডি ডাব্লিউ ইকুয়াল টু, শুধু লিমিটটা চেঞ্জ হবে, এটা থিটা ওয়ান টু থিটা টু লিখতে পারি পিই সাইন থিটা
डि थीटा और लेखा जाबे डि डब्ल्यू ना करे डब्ल्यू करे दी डब्ल्यू इक्वल्स टू पीई इंटू माइनस अफ कॉस अफ थीटा थीटा वन टू थीटा टू और लेखा जेते पारे डब्ल्यू इक्वल्स टू पीई इंटू कॉस अफ थीटा वन माइनस कॉस अफ थीटा टू এটা হয়ে যাবে থিটা ওয়ান থেকে থিটা টু পর্যন্ত ঘোরাবার জন্য কৃতকার্য। নেক্সট ক্যালকুলেশন করব তড়িৎ ক্ষেত্রে আহিত বস্তুর গতিশক্তি। তো ধরে নিচ্ছি এখানে একটি তড়িৎ ক্ষেত্র আছে, তো এটা যদি তড়িৎ ক্ষেত্র হয় এটা প্লাস প্লেট আছে এটা মাইনাস প্লেট, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন হবে বাম দিক থেকে ডান দিকে, এই দিক বরাবর তড়িৎ ক্ষেত্র আছে। এখন যদি এখানে একটি কিউ পরিমাণ আধানকে রাখি, এই প্লাস আধান কি করবে, একে বিকর্ষণ করবে, মাইনাস আধান একে আকর্ষণ করবে, তাহলে আধানের মুভমেন্ট বাম দিক থেকে ডান দিকে হবে। এখন এই দুটো প্লেটের মধ্যে বিভব প্রবেগ যদি ভি হয়, অতএব আধানটি যে পরিমাণ শক্তি পাবে, অতএব স্থিতি শক্তি সমান হয়ে যাবে কিউ ইনটু ভি। এই পরিমাণ স্থিতিশক্তি কি হবে, যেহেতু এখানে আধানটা গতিতে যাচ্ছে তাই এটা গতিশক্তিতে রূপান্তরিত হবে। এবার গতিশক্তি আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, তাহলে স্থিতিশক্তি যেহেতু গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে আমরা লিখতে পারবো কিউ ইন্টু ক্যাপিটাল ভি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। আর এখান থেকে আমরা ভি এর মানটা নির্ণয় করতে পারি, অর্থাৎ বেগের মান নির্ণয় করতে পারি, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু আসবে টু কিউ ক্যাপিটাল ভি বাই এম, অর আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু রুট আন্ডার টু কিউ ভি বাই এম। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা যদি কণা মুভমেন্ট করে তার কী পরিমাণ বেগ পাবে। এখান থেকে আমরা একটি সংজ্ঞা পাবো যেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট বা এটাকে স্মল ই ক্যাপিটাল ভি দিয়ে দেখানো হবে, ইলেকট্রন ভোল্ট হচ্ছে এক ভোল্ট বিভব প্রভেদের মধ্যে একটি ইলেকট্রনকে চালনা করলে সে যে পরিমাণ কার্য সম্পাদিত করবে। রিপিট করছি, একটি ইলেকট্রনকে এক ভোল্ট বিভব প্রভেদের মধ্যে যদি চালনা করা হয় সে যে পরিমাণ কার্য করবে তাকেই বলা হয় ওয়ান ইভি। তাহলে সম্পর্ক লিখতে পারি ওয়ান ইভি ইকুয়াল টু লেখা যেতে পারে একটি ইলেকট্রনের আধান স্মল ই দিয়ে দেখাচ্ছি ইনটু ওয়ান ভোল্ট, তাহলে এটা ওয়ান ভোল্ট হলে পুরো এককটা চলে আসবে আমার জুলে লিখতে পারি। তাহলে একটি ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 ইনটু 10^-19, আর এক ভোল্ট থাকছে ওটা ওয়ানেই থাকবে, তাহলে এটা হয়ে যাবে পুরোটা ওয়ান ইভি ইকুয়াল টু 1.6 ইনটু 10^-19 জুল। একইভাবে যদি এই সিস্টেমটাকে আমরা সিজিএসে নিয়ে যাই, তো জুলটাকে চেঞ্জ করব, জুলটাকে চেঞ্জ করলে পাবো অতএব ওয়ান ইভি ইকুয়াল টু 1.6 ইন্টু 10^-19, এবার এক জুল ইকুয়াল টু হয় 10^7 আর্ক, তাহলে সমাধান করলে পাবো অর লিখতে পারি ওয়ান ইভি ইকুয়াল টু 1.6 ইন্টু 10^-12 আর্ক। এটা হয়ে যাবে ইভির সাথে সিজিএস অর্থাৎ আর্গের সম্পর্ক, তাহলে দুটো সম্পর্ক পাচ্ছি ওয়ান ইভি ইকুয়াল টু 1.6 ইন্টু 10^-19 জুল, মানে ইলেকট্রনের আধান দিয়ে গুণ হবে, আর যদি সিজিএসে নেই তার ক্ষেত্রে হবে ওয়ান ইভি ইকুয়াল টু 1.6 ইন্টু 10^-12 আর্ক। নেক্সট আসবো সমবিভব তল। সমবিভব তল বা ইংলিশটা হচ্ছে ইকুইপোটেন্সিয়াল সারফেস। সংজ্ঞা হচ্ছে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত কোনো তলের সব বিন্দুতে তড়িৎ বিভবের মান যদি সমান হয় তাকে বলা হবে সমবিভব তল। অর্থাৎ যদি আমরা এখানে একটি আধান নেই, ধরে নিচ্ছে আধানের মান কিউ, এখান থেকে আমরা বিভিন্ন দূরত্বে কতগুলো গোলক যদি ড্র করি, ধরে নিচ্ছি এইটা আর ব্যাসার্ধ যদি হয়, তাহলে এখানে একটি বিন্দু নিচ্ছি এ, তাহলে এ বিন্দুর বিভব ভি এ ইকুয়াল টু লেখা যেতে পারে কিউ বাই 4π এপসাইলন নট ইনটু আর। একইভাবে যদি এখানে বি বিন্দু নেই, বি বিন্দুরও দূরত্ব এখান থেকে আরেই আসবে, অর্থাৎ ভি বি ইকুয়াল টু লিখতে পারবো কিউ বাই 4π এপসাইলন নট ইনটু আর। যেহেতু ভি এ সমান ভি বি, তাহলে এই যে এই তলটা আছে এই তলটাকে বলা হবে সমবিভব তল। তাহলে সমবিভব তলের দুটো সংজ্ঞা এখানে হয়, একটা হচ্ছে এমন একটা তল
যার প্রতিটা বিন্দুতে কি হবে, বিভবের মান সমান হবে। আর একটা সংজ্ঞায় বলতে পারি, সমবিভব তল হচ্ছে এমন একটি তল যে তলের উপর যদি কোনো একটি আধানকে মুভমেন্ট করানো হয় অর্থাৎ সরানো হয় সেক্ষেত্রে কোনোরূপ কোনো কৃতকার্য হবে না। অর্থাৎ এটার জন্য যদি আমরা এ থেকে বিতে কোনো একটা আধানকে নিয়ে যাই তার ক্ষেত্রে কোনোরূপ কোনো কার্য সম্পাদিত হবে না, কারণ এই এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে কৃতকার্য সমান হচ্ছে শূন্য। তো এই সমবিভব তলে কিছু ধর্ম আছে, ধর্মগুলা হচ্ছে ধর্ম বা বৈশিষ্ট্য বলতে পারি, সমবিভব তলের উপরিস্থ কোনো তড়িৎ আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরাতে কোনোরূপ কোনো কার্য হবে না। প্রথম পয়েন্ট আমরা নিতে পারি, কৃতকার্য সমান শূন্য। দু নম্বর পয়েন্ট নিতে পারি, তড়িৎ বলরেখা সমবিভব তলকে 90 ডিগ্রিতে ছেদ করবে, অর্থাৎ সমবিভব তলের সাথে তড়িৎ বলরেখার যে কোণ হবে সেটা 90 ডিগ্রি হবে। এটা যদি আমরা এক্সপ্লানেশন নেই, ধরে নিচ্ছি একটা সমবিভব তল আছে, এটা এ বিন্দু নিচ্ছি, এটা বি বিন্দু নিচ্ছি, এ বিন্দুর বিভব ভি এ, বি বিন্দুর বিভব ধরে নিচ্ছি ভিবি। এবার যদি তড়িৎ ক্ষেত্র এই বরাবর থাকে, ধরে নিচ্ছি তড়িৎ ক্ষেত্র এই বরাবর, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে একটি আধান কিউকে যদি আমরা এ থেকে বিতে সরাই সেক্ষেত্রে কৃতকার্য হয়ে যাবে ডাব্লিউ সমান আমি লিখতে পারি, এই এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্বটা যদি ডি হয় ডাব্লিউ সমান আমরা লিখতে পারি ই ডট ডি, বা লেখা যেতে পারে ই ইন্টু ডি ইন্টু কস অফ থিটা, ধরে নিচ্ছি এই বরাবর সরাচ্ছি এ থেকে বিতে নিয়ে যাচ্ছি। একইভাবে ডাব্লিউ ইকুয়ালস টু লেখা যেতে পারে ভি এ মাইনাস ভিবি। এবার যেহেতু এই কৃতকার্য আর এই কৃতকার্য সমান, অর্থাৎ রাশিমালা লিখতে পারি ভি এ মাইনাস ভিবি ইকুয়ালস টু ই ডি কস অফ থিটা। এখন সমবিভব তল বলে ভি এ সমান ভিবি হয়, তাহলে আমরা লিখতে পারি অতএব ই ডি কস অফ থিটা ইকুয়ালস টু জিরো। যেহেতু ই নট ইকুয়ালস টু জিরো, ডি নট ইকুয়ালস টু জিরো, অতএব কস অফ থিটা ইকুয়ালস টু জিরো ইকুয়ালস টু কস অফ পাই বাই টু। অতএব এখান থেকে লেখা যেতে পারে থিটা ইকুয়ালস টু পাই বাই টু, অর্থাৎ এক্ষেত্রে এই তলটার সাথে এই যে ই ভেক্টরটা আছে এর কোণ হয়ে যাবে 90 ডিগ্রি। অর্থাৎ আমরা পয়েন্টটা বলতে পারি, তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সবসময় সমকোণে ছেদ করবে। এর পরের পয়েন্ট নিতে পারি, তড়িতাহিত পরিবাহীর পৃষ্ঠ একটি সমবিভব তল, কোনো পরিবাহী যদি তড়িতাহিত হয় তার ক্ষেত্রে তার পৃষ্ঠটা সমবিভব তল হবে। চার নম্বর, দুটি সমবিভব তল পরস্পরকে ছেদ করে না। চার নম্বর যদি আলোচনা করি, ধরে নিচ্ছি দুটো সমবিভব তল যদি পরস্পরকে ছেদ করতো, তাহলে এটার বিভব ভি এ ধরছি, এটার বিভব যদি ভিবি হয় তাহলে এই বিন্দুর বিভব আমরা ভি এও বলতে পারবো না, ভিবিও বলতে পারবো না, অর্থাৎ একই বিন্দুতে দুটো বিভব সম্ভব নয়। তাই সমবিভব তল কী করবে, পরস্পরকে ছেদ করবে না, এই কনসেপ্টটা আমরা নিতে পারবো না। পয়েন্ট হচ্ছে সমবিভব তল পরস্পরকে ছেদ করে না। নেক্সট, আমরা যদি কিছু আধানের জন্য সমবিভব তল আঁকি, যেমন যদি দুটো ধনাত্মক আধান থাকে, এটা একটা আধান নিচ্ছে, এটা আর একটা আধান নিচ্ছে, এদের জন্য সমবিভব তল মোটামুটি আমরা এই রকম আঁকতে পারি, এটা এই সমবিভব তল, এটা এই সমবিভব তল, ধরে নিচ্ছি দুটো মিলে এই টাইপের একটি তল ক্রিয়েট করবে, এইটা হয়ে যাবে দুটোর জন্য সমবিভব তল। এরপর এদের বাইরে আরও ওইভাবে আমরা আঁকতে পারি, এইটা হচ্ছে দুটোর জন্য সমবিভব তল। নেক্সট আর একটা ছবি নিতে পারি, যদি একটা ধনাত্মক আধান হয় আর একটা ঋণাত্মক আধান হয়, এক্ষেত্রে এদের সমবিভব তল হবে এটা, এই লাইনটা হবে এদের সমবিভব তল। এছাড়াও এর জন্য ঋণাত্মক আধানের জন্য কিছু সমবিভব তল নিতে পারি, ধনাত্মক আধানের জন্য কিছু সমবিভব তল নিতে পারি। এটা আসলে একটি তড়িৎ দ্বিমেরু, আমরা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর যখন ক্যালকুলেশন করেছিলাম, অক্ষ বলছি লম্ব সমদ্বিখণ্ডকের উপর যখন ক্যালকুলেশন করেছিলাম, অর্থাৎ এই পি বিন্দুতে এখানে ভি এর মান এসেছিলো শূন্য, ঠিক আছে। তো এই লাইন বরাবর যেখানে আমরা ক্যালকুলেশন করি না আলটিমেট আমরা ভি এর মান শূন্য পাবো। তো এই দুটো আধানের জন্য এটাকে বলা হবে সমবিভব তল। ব্যাস।